শ্রী গুরু মহিমালিক শরণং, শ্রী গুরু মহিমালিক শরণং, শ্রী গুরু মহিমালিক শরণং। গুরু কৃপা ইউট্যুব চ্যানেল তরফরু অগণিত দর্শক মানুষ হার্দিক অভিনন্দন জনাই আরম্ভ করা যাচ্ছি 2024 মশিয়া ফেব্রুয়ারি মাসর মাসিক রাশিফল। আপন মানুষ মোর অনুরোধ, যেউমানে প্রথম করি এই ভিডিও কু দেখুচন্তি বা এই গুরু কৃপা ইউট্যুব চ্যানেল কু প্রথম করি আসিছন্তি, সেমানে প্রথমে গোটিয়ে সাবস্ক্রাইব করি পাখরে আসুথিবা বেল আইকন কু দবাই দিয়ন্তু, যাহাদ্বারা কি আমার যেউ সময়রে ভিডিও অপলোড হেব সর্বপ্রথমে আপন মানক পাখরে পৌঁছি পারিব। এই ভিডিওরে অশুভ গ্রহর প্রতিকার মান অতি সরল উপায়রে কুহাযাইছি, সেই নিয়ম মান পালন কলে অশুভ গ্রহ মানে শুভ ফল পরিণত করে দেবে। আসন্তু এবে জানিবা বিছা রাশির ফেব্রুয়ারি মাসরে মাসিক রাশি ফল। বিছা রাশি রাশিচক্রর অষ্টম রাশি। এই রাশি সৌরমণ্ডলর 210 ডিগ্রি ঠারু 240 ডিগ্রি মধ্যে অবস্থিত। এই রাশির অধিপতি মঙ্গল মহাগ্রহ। তিনি গোটি নক্ষত্রকে নিয়ে এই রাশি গঠিত, যথা বিশাখা বিছা, অনুরাধা বিছা ও জ্যেষ্ঠা বিছা। বিশাখা নক্ষত্র বিছা রাশি 210 ডিগ্রি ঠারু 213 ডিগ্রি 20 মধ্যে অবস্থিত। এই নক্ষত্রে জন্মিত ব্যক্তি বৃহস্পতি মহাদশার জন্ম হইতান্তি। বিশেষ করে বৃহস্পতিঙ্কর উচ্চ স্থান কর্কট রাশি ঠারু এহা কোণরে অবস্থিত। কর্কট রাশি জল রাশি, বিছা রাশি মধ্যে জল রাশি, এণু করে বৃহস্পতিঙ্কর প্রভাব এই রাশি উপরে অধিক পড়িথায়। বিশাখা বিছা ব্যক্তি মানে সাধারণত পর উপকারী হইতান্তি। সর্বদা হস হস মুখ ও সুখ দুঃখকু সেমানে বাহারে প্রকাশ করন্তি নাহিঁ। সবু কষ্ট দুঃখ যন্ত্রণাকু সহ্য করি আগামী সময়কু সেমানে অপেক্ষা করিথিবে। সময় যেতেবেলে আসে সেতেবেলে বাঘ পরি লম্প প্রদান করি শত্রুকু মূলরু শেষ করি দিয়ে কিংবা ভয়ভীত করে ঘৌড়াই দিয়ে। এমানে সাধারণত কঙ্কড়া বিছা পরি নিজ আত্মরক্ষা সকাশে দুইটি বড় বড় কঙ্কড়া গোড় পরি গোড় দেখান্তি, কিন্তু আঘাত করে পারন্তি নাহিঁ। অনুরাধা বিছা হেলা অনুরাধা নক্ষত্রর অধিপতি শনি মহারাজ। শনি ধর্ম কর্মরে মন অধিক দিয়ন্তি। প্রায়ত এই ব্যক্তি বিশেষ জন্মঠারু ধর্ম কামরে মন দেইথান্তি। এই অনুরাধা নক্ষত্রর অধিপতি হরিণ হইথিবারু ও এহা বিছা রাশির মধ্যভাগ, এই নক্ষত্রর আধিপত্য হইথিবারু এমানে সর্বদা নূতন কর্ম শিক্ষা করিবারে আগ্রহী থান্তি, বহু গুণর অধিকারী হইথান্তি। যেউ কামরে হাত দেবে সে কামকু সেমানে পূরণ করিবে। নকল করিবার গুণ এই নক্ষত্রে অধিক থায়। শনি এই নক্ষত্রর অধিপতি হেলে মধ্যে এহা দেবগণ নক্ষত্র। প্রায়ত এই ব্যক্তি অধিকাংশ সময় নীরব রুহন্তি। অন্ধারুয়া স্থান মানকরে পছন্দ এমানকর। এমানে যেউঠারে রহন্তি প্রায়ত দিনরে ঘরর দরজা বন্ধ করি ঘর মধ্যে রইতান্তি। জ্যেষ্ঠা নক্ষত্র বুধ গ্রহর নক্ষত্র, রাক্ষস গণ। এই নক্ষত্র মধ্যে বিছা রাশির 16 ডিগ্রি 40 ঠারু শেষ পর্যন্ত ভোগ হইতায়। এই নক্ষত্রর শেষ ভাগরে যেউ শিশু জন্ম লাভ করে জন্ম সময়রে মাতাঙ্কু মৃত্যুবত কষ্ট দেইথান্তি। এহা এক গণ্ড নক্ষত্র। এই বিছা রাশির শত্রুগ্রহ হেলে বুধ গ্রহ। বিছা রাশির ঘাতবার শুক্রবার, ঘাত নক্ষত্র রেবতী নক্ষত্র, ঘাত তিথি দশমী তিথি ও ঘাত চন্দ্র
ବୃଷଚନ୍ଦ୍ର। ବିଛା ରାଶି ସକାଶେ ଫେବୃଆରୀ ମାସରେ ରବି ତୃତୀୟରୁ ଚତୁର୍ଥକୁ ଗମନ କରିବେ। ମଙ୍ଗଳ ଗ୍ରହ ମଧ୍ୟ ତୃତୀୟରୁ ଚତୁର୍ଥକୁ, ବୁଧ ଗ୍ରହ ମଧ୍ୟ ତୃତୀୟରୁ ଚତୁର୍ଥକୁ ଗମନ କରିବେ। ବୃହସ୍ପତି ଷଷ୍ଠରେ ରହି ଅଶୁଭ ଫଳ ଦେବେ। ଶୁକ୍ର ଗ୍ରହ ଦ୍ୱିତୀୟରୁ ତୃତୀୟକୁ ଯିବେ, ଏହା ଅତି ଶୁଭ ଫଳ। ଶନି ଚତୁର୍ଥରେ ଅଶୁଭ, ରାହୁ ପଞ୍ଚମରେ ରହି ମଧ୍ୟ ଅଶୁଭ ଫଳ ଦେବେ ଓ କେତୁ ଏକାଦଶରେ ରହି ଶୁଭ ଫଳ ଦେବେ। ଏହାର ଫଳ ସ୍ୱରୂପ ମାସର ପ୍ରଥମରୁ ଆପଣଙ୍କୁ ବହୁ ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣ ଆପଣଙ୍କର ବୀର ପରାକ୍ରମ ଦେଖାଇବେ, ଆପଣଙ୍କର ଆୟ ଉତ୍ତମ ହେବ, ଆପଣ କରୁଥିବା ବ୍ୟବସାୟରୁ ବିପୁଳ ପରିମାଣରେ ଅର୍ଥ ମିଳିବ। ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ସେ କାମ ସହଜରେ ପୂରଣ ହୋଇଯିବ। ଚାକିରି କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ ଉଚ୍ଚ ଅଫିସର ମାନଙ୍କ ନିକଟରୁ ଭୂୟସୀ ପ୍ରଶଂସା ପାଇବେ। ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ବଦଳିଯିବ। ଯଦି ପଦୋନ୍ନତି ହେବାର ସମୟ ଥାଏ ତେବେ ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ପଦୋନ୍ନତି ମଧ୍ୟ ହୋଇଯାଇପାରେ। ନିଜର ତଥା ନିଜ ପରିବାର ମଧ୍ୟରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉତ୍ତମ ରହିବ। ମଙ୍ଗଳ ଗ୍ରହ ମାସର 20 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶୁଭ ଫଳ ଦେବେ। ଯୁଦ୍ଧ କ୍ଷେତ୍ରରେ ସେନାପତି ଯେପରି ଆଗକୁ ଆଗକୁ ମାଡ଼ି ଚାଲେ, ଆପଣ ସେହିପରି ଆଗକୁ ଆଗକୁ ମାଡ଼ି ଚାଲିବେ। ଆପଣଙ୍କର ସାହସ ଓ ଶକ୍ତି ବିଚକ୍ଷଣ ହେବ। ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କର ଯାହା କିଛି ଧନ ଗଚ୍ଛିତ ଥିଲା ଏବେ ତାହା ତାର 2 ଗୁଣ ହୋଇଯିବ। ଏହି ସମୟରେ ଶୁକ୍ର ମହାଗ୍ରହ ଦ୍ୱିତୀୟ ଓ ପରେ ତୃତୀୟକୁ ଯିବେ। ଦ୍ୱିତୀୟ ଓ ତୃତୀୟ ଶୁକ୍ର ଉଭୟ ଆପଣଙ୍କ ନିମନ୍ତେ ଶୁଭ ହେବ। ଆପଣଙ୍କୁ ବହୁତ ସମ୍ମାନ ମିଳିବ। ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଯାହା ବି କରନ୍ତୁ ତହିଁରେ ବହୁତ ସଫଳତା ଓ ଲାଭ ପାଇବେ। ଆପଣଙ୍କୁ ଅପର୍ଯ୍ୟାପ୍ତ ଧନ ମିଳିବ। ପରିବାର ମଧ୍ୟରେ ବହୁ ଆନନ୍ଦ ମିଳିବ। ପ୍ରେମିକ ଓ ପ୍ରେମିକା ମାନେ ତାଙ୍କ ପ୍ରେମକୁ ସଫଳତାର ଶୀର୍ଷରେ ପହଞ୍ଚାଇ ଦେଇପାରିବେ। ଆପଣ ଏହି ସମୟରେ ଏପରି କର୍ମ କରିବେ ଯାହାଦ୍ୱାରା କି ଚତୁର୍ଦିଗରେ ଆପଣଙ୍କର ସୁନାମର ଡିଣ୍ଡିମ ବାଜିବ। ବିବାହିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପକ୍ଷେ ପ୍ରେମ ସମ୍ପର୍କ ମଧୁରମୟ ହେବ। ଅବିବାହିତ ମାନଙ୍କର ଖୁବ୍ ଶୀଘ୍ର ବିବାହ ପ୍ରସ୍ତାବ ଆସିବ ଓ ବିବାହ ମଧ୍ୟ ହୋଇଯାଇପାରେ। ବୃହସ୍ପତି ଷଷ୍ଠରେ ରହିଥିବା ସକାଶେ ଆପଣଙ୍କୁ କୌଣସି ନା କୌଣସି ରୋଗଗ୍ରସ୍ତ କରିପାରେ। ଶନି ଚତୁର୍ଥରେ ରହି ଆପଣଙ୍କର ମନକୁ ବିଚଳିତ କରିଦେବ। ମାତୃ ବିରୋଧ ଘଟିବ। ଆପଣ ସାବଧାନ ନ ରହିଲେ ବହୁ ତଳକୁ ଖସିଯିବେ। ରାହୁ ପଞ୍ଚମରେ ରହି ଆପଣଙ୍କୁ ଯୌନ ପୀଡ଼ା ଦେବ। ଆପଣ କୌଣସି ଭୁଲ ବାଟରେ ପାଦ ଥାପି ପାରନ୍ତି, ଯାହାଦ୍ୱାରା ଆପଣ ନାଗ ସାପ ଛୁଚୁନ୍ଦ୍ରାକୁ ଧରିଲା ପରି ହେବେ। ନା ଛାଡ଼ିପାରିବେ ନା ଖାଇପାରିବେ। ଏହି ସମୟରେ ଆପଣ ଗୁରୁଦ୍ରୋହୀ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଗୁରୁଜନଙ୍କର ବାକ୍ୟ ଆପଣଙ୍କୁ ବିଷବତ୍ ଲାଗିବ। ଆପଣଙ୍କର ସୁନାମ ହେଉ କିମ୍ବା ଦୁର୍ନାମ ହେଉ ଚତୁର୍ଦିଗରେ ବ୍ୟାପିଯିବ। ଆସନ୍ତୁ ଏବେ ଜାଣିବା କେଉଁ ତାରିଖରେ ଗ୍ରହମାନେ କେଉଁ ଫଳ ଦେବେ। ମାସର ପ୍ରଥମ ତାରିଖ ମଧ୍ୟାହ୍ନ ଠାରୁ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେଉଛି। 2 ତାରିଖ ଘାତବାର ଓ କଳହ। 3 ତାରିଖରେ ମିଷ୍ଟାନ ଭକ୍ଷଣ କରିବେ। 4 ତାରିଖରେ ଆପଣ କରୁଥିବା କର୍ମରେ ଅପବାଦ ମିଳିବ। 5 ତାରିଖ ହଠାତ୍ ପରିବର୍ତ୍ତନକୁ ଆପଣ ବରଦାସ୍ତ କରିପାରିବେ ନାହିଁ। ଆଜି ଘାତ ତିଥି ଥିବାରୁ ମଧ୍ୟ ଶରୀରରେ ଆଘାତ ଲାଗିପାରେ। 6 ତାରିଖ ମନରେ ଶକ୍ତି ଓ ସାହସ ସଞ୍ଚାର ହେବ। 7 ତାରିଖ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ତତ୍ପରତା ଦେଖାଇବେ। 8 ତାରିଖରେ ଆପଣଙ୍କର ମିଶ୍ରିତ ଫଳ ମିଳିବ। 9 ତାରିଖରେ ଘାତବାର। 10 ତାରିଖ ମଧ୍ୟାହ୍ନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶୁଭ ଅଛି। 11 ତାରିଖ ଆପଣ କୌଣସି ବିବାଦରେ ଫସିଯିବେ ଓ କଳହ ହୋଇପାରେ। 12 ତାରିଖ ନିଜ ଲୋକମାନେ ଶତ୍ରୁ ପାଲଟିଯିବେ। 13 ତାରିଖରେ ବନ୍ଧନର ଭୟ ଯୋଗ ରହୁଛି। 14 ତାରିଖରେ ଆପଣଙ୍କର ଘାତ ନକ୍ଷତ୍ର। 15 ତାରିଖର ଶୁଭ ଦିନଟିଏ। 16 ତାରିଖରେ ଆପଣଙ୍କର ଶତ୍ରୁମାନେ ହାନି ହେବେ
ও ঘরকু অতিথি আগমন করিবে ও ঘাত বার হেতু এই দিন নীরব রুহন্তু কথাবার্তা কম করন্তু। ১৭ তারিখ আপনক সকাশে ঘাত চন্দ্র দুর্ঘটনা ঘটে যাই পারে। ১৮ তারিখ অতি অশুভ দিনটিয়ে। ১৯ তারিখে অষ্টম চন্দ্র ও ঘাত তিথি। ২০ তারিখে দুর্ঘটনা হয়ে পারে। যানবাহন প্রতি সতর্কতা রুহন্তু। ২১ তারিখে আপন কোনসি ধর্ম কার্যরে মন দেবে। ২২ তারিখ গুরুজন মানকু ভক্তি করন্তু। ২৩ তারিখে ঘাত বার। ২৪ তারিখ নূতন স্থানকু যাত্রা করিবে। ২৫ তারিখ আপন করুথিবা কর্মরে প্রশংসা মিলিব। ২৬ তারিখ বহু দিনর আশা পূরণ হেব। ২৭ তারিখ সবুঠারু ভল দিনটিয়ে। ২৮ তারিখ আপন যেউ কর্ম করুথিবে সেই কর্মরে আপনকু অপবাদ মিলিব। ২৯ তারিখ কোনসি অর্থ কারবার করন্তু নাহি। অর্থ কারবারে আপনকর অর্থ ডুবি যাই পারে। এই গলা ২০২৪ মসিয়া ফেব্রুয়ারি মাসর মাসিক রাশিফল। এইঠারে মু রহিলি। আসন্তা থরকু ধনু রাশির মাসিক রাশিফল বিষয়ে আলোচনা করিবি। শ্রী গুরু মহিমা অলেখ শরণ শ্রী গুরু মহিমা অলেখ শরণ 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 শরণ।